নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে দুই দলের কোচ অর্থাৎ এটিকে মোহনবাগান এফসি কোচ এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কোচ এই দুই কোচ আজকের ম্যাচের আগে ম্যাচ নিয়ে কি বললেন সেটাই কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা শুরুতেই তাহলে প্রথমেই বলে দিই যে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কোচ মার্কো বালবুল তিনি তাকে কি কী প্রশ্ন করা হয় কি কী উত্তর তিনি দেন তো প্রথম প্রশ্ন তাকে করা হয় যে এটিকে মোহনবাগান দলকে নিয়ে কি ভাবনা রয়েছে এই ম্যাচে তো এই প্রশ্নের উত্তরে জানান আমার কাছে হবে তারা লীগের অন্যতম সেরা দল প্রতিভাবন খেলোয়াড়দের নিয়ে তাদের ভালো স্কোয়াড রয়েছে এটি নিশ্চিতভাবে সবচেয়ে কঠিন দূরবর্তী গেমগুলির মধ্যে একটি হবে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা সেখানে যেতে পারি এবং যেমনটা আমরা ব্যাঙ্গালোরে করেছিলাম যেখানে আমরা একটি পয়েন্ট পরিবেশন করতে পেরেছিলাম এটা কঠিন হবে তবে দলের মধ্যে ব্যবধান কমাতে আমাদের রক্ষণভাগে সংগঠিত হতে হবে এবং আমরা আমাদের গোল করার সুযোগ পাবো এবং সেই সেই গোল করার সুযোগ থেকে স্কোর করা উচিত এই উত্তরটা কিন্তু অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের উত্তরে দিয়েছিলেন এরপরে বন্ধুরা তাকে পরের প্রশ্ন করা হয় যে স্ট্রাইকারের আপনাদের যে স্ট্রাইকার সেই স্ট্রাইকারের পারফরম্যান্সে কি আপনি খুশি তো এই প্রশ্নের উত্তরে জানান যে আমি খেলোয়াড়দের সম্পর্কে আলাদাভাবে কথা বলতে পছন্দ করি না এখনও পর্যন্ত আমি এটা মোটেও পছন্দ করিও নি এরপর তাকে পরের প্রশ্ন করা হয় এটিকে মোহনবাগান দলের আক্রমণের যে শক্তি সেই শক্তি নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তর জানান আমার দর্শন হলো একটি ভারসাম্য থাকা আপনি যদি গেম জিততে চান তবে আপনাকে অপরাধ ও প্রতিরক্ষার প্রতিরক্ষার মধ্যে একটি ভালো ভারসাম্য রাখতে হবে আমরা তাদের আক্রমণাত্মক খেলোয়াড় উইঙ্গার স্ট্রাইকারদের আটকানোর চেষ্টা করব ভুমস খুব ভালো খেলোয়াড় আমাদের তাদের জন্য প্রস্তুত থাকা উচিত তাদের দুর্বলতাও রয়েছে যা আমি গোল করার জন্য ব্যবহার করা করতে পারবো বা করার দরকার এর পরের প্রশ্ন তাকে করা হয় এই ম্যাচে খেলোয়াড়দের কিভাবে অনুপ্রাণিত করছেন তো এই প্রশ্নের উত্তরে জানান অবশ্যই কোনো সন্দেহ নেই যে আমরা আমাদের আগের ম্যাচের ফলাফল নিয়ে খুশি নই এবং এটাই সত্যি হতাশাজনক কিন্তু আমরা এখনও বিশ্বাস করি যে আমার আমরা পরিস্থিতি পরিবর্তন করতে খুব কঠোর পরিশ্রম করতে পারি এটি সমাধান খুঁজে বের করা সব দিক থেকে একটি ভালো দল হওয়া আমার দায়িত্ব আমাদের কলকাতায় গিয়ে গতি পরিবর্তন করার প্রেরণা আছে ফুটবলে এরপরে তাকে শেষ প্রশ্ন করা হয় যে আপনাদের কি এখনও পর্যন্ত আপনার সেরা শক্তিশালী দল খুঁজতে অসুবিধা হচ্ছে বা এখনও প্রবলেম হচ্ছে তো এই প্রশ্নের উত্তরে জানান আমি মনে করি বেশিরভাগ খেলায় আমাদের কম বেশি ধারাবাহিক দল ছিল আমরা গেম জেতার সঠিক উপায় খুঁজে পাইনি এবং এমন একটি এলাকা। যেখানে আমি উন্নতি করতে চাইছি আমাদের গোল করতে হবে জয়ের জন্য আক্রমণাত্মক ও প্রতিরক্ষার মনোযোগী হতে হবে এবং আক্রমণ করার সময় আরও শান্ত ও সংযত হতে হবে এই সমাধান আমি কলকাতায় খুঁজে বের করার চেষ্টা করব তো এই কটা প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই মার্কো বালবুল দেন এবার তোমাদেরকে বলে দেবো বন্ধুরা অবশ্যই কোচ জন ফার্নান্ডো তাকে কি কী প্রশ্ন করা হয়েছিলো আর কী কী উত্তর তিনি দিয়েছিলেন তো প্রথম প্রশ্ন তাকে করা হয় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপনাদের মুখোমুখি কখনো কখনো নিচে থাকা দলগুলো ভালো কঠিন লড়াই করতে দেখা যায় এই নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান আজকের ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তেমন কঠিনও গত রবিবার ম্যাচ খেলার দুদিনের মধ্যে আরও একটা অন্য ধরনের ম্যাচের জন্য আমাদের মানসিকতা তৈরি করে তৈরি করে মাঠে নেওয়া সোজা নয় বাইরে থেকে এসে বিশ্রাম নিয়ে কার্যত প্রস্তুতির জন্য একদিনের বেশি সময় পাওয়া যায়নি তবে দলের সবাই নিজেদের তৈরি করে নিয়েছে সবাই ফোকাসড এখন আমরা লিগ টেবিলে শীর্ষস্থানের শীর্ষস্থানের কাছাকাছি রয়েছি তাই এই তিনটে পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে এই ম্যাচটা খুবই কঠিন আশা করি এই ম্যাচে আমরা ভালো মানসিকতার নিয়েই মাঠে নামব তো এরপর তাকে আরও একটি প্রশ্ন করা হয় যে আগের চেয়ে এখন দল অনেক ভালো পারফেন্স করছে পরের ম্যাচগুলোতেও ভালো খেলতে হবে আপনাদের শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছতে পারেন তার কোনো আগাম ধারণা দিচ্ছেন তো এই প্রশ্নের উত্তরে জানান আমরা সবসময় ভালো খেলছি জুরান কাপ কোয়ালালা কোয়ালালাম্পর সিটি এফসির বা চেন্নাইন এফসি যারই পরিসংখ্যান দেখুন বুঝতে পারবেন আমরা প্রতিপক্ষ চেয়ে এগিয়েছিলাম শুধু প্রতিপক্ষের গোলকিপারের সামনেই আমরা আমাদের আসল কাজটা করতে দেখাতে করতে পারিনি এই সমস্যা থাকলে দলকে দুর্বল মনে হতেই পারে দলের পারফরমেন্স সেই একই স্তরে রয়েছে ম্যাচে অনুশীলন থেকে অনুশীলন ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে ভালো পারফরমেন্সেও দেখাচ্ছে সাফল্য না পেলে কোনো দলের মানসিকতায় কিছু নেতিবাচক কিছুটা নেতিবাচক থাকে আমাদেরও হয়তো কিছুটা ছিল তবে এখন সব ঠিক ঠিক হয়ে গেছে এখন দলের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি এখন লক্ষ্যটাকে বড় করার সময় প্রতি ম্যাচেই তিনটে পয়েন্টের জন্য অবশ্যই ঝাঁপাতে হবে সেই মানসিকতা নিয়েই আমরা নামব এরপরে তাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় নর্থ ইস্ট ইউনাইটেড যেহেতু লীগ তালিকার সর্বশেষ দল এবং এরপরে আপনাকে যেহেতু দুটো কঠিন ম্যাচ পরপর খেলতে হবে তাই বৃহস্পতিবার অর্থাৎ আজকের দিনে কি প্রথম একাদেশে নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে পরক করে নিয়ে দেখবেন তো এই প্রশ্নের উত্তরে জানান দলের সবাই খেলার জন্য তৈরি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আজ অনুশীলনের পরে বুঝতে পারবো কী অবস্থায় রয়েছে জনি প্রীতম ব্রেন্ডানদের পারফরমেন্সে আমি সত্যি এখন সবাই প্রশংসা করছে কিন্তু তাদের এই পারফরমেন্সের পেছনেও সুমিত হামথেদের পরিশ্রমও রয়েছে গত তিনটি ম্যাচে আমরা ভালো খেলেছি তার কারণ আমাদের দলের যে জন খেলোয়াড় রয়েছে তারা প্রত্যেকেই পরিশ্রম করছে ভালো খেলছে প্রত্যেকেই প্রথম এগারোর জায়গায় পাওয়ার জন্য পরিশ্রম করছে দেখা যাক দলেই পরিবর্তন হতে পারে তবে যারাই খেলুক কাল সরি আজ আমাদের লক্ষ্য তিনটে পয়েন্ট পাওয়া পোকবার ছাড়া পোকবা ছাড়া কারোর চোটাঘাত নেই পোকবা সেরে উঠছে বাকিদের কেউ কেউ ক্লান্ত তবে সবাই সুস্থ আছে তো বন্ধুরা এরপরে সবশেষে একটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে নর্থ ইস্টের দুর্বল দিকটা কোনটা তো এই প্রশ্নের উত্তরে কোচ জন ফার্নান্ডো জানায় ওদের প্রথম ম্যাচ নর্থ ইস্ট কিন্তু ব্যাঙ্গালোর চেয়ে অনেক ভালো পারফরমেন্স করেছিল কিন্তু ওদের একটা গোলের সিদ্ধান্ত ওদের বিপক্ষে যায় ফলে ওরা পয়েন্ট খোয়ায় কেরালা ব্লাস্টের বিরুদ্ধে ওরা দুই তিনে দু তিনটে সুযোগও পেয়েছিল তা কাজে লাগাতে পারেনি ওদের ম্যাচগুলোতে যা ফল হয়ে তা ওদের আসল পারফরমেন্সের প্রতিফলন নয় ওদের আক্রমণ ও রক্ষণের নির্দিষ্ট পরিকল্পনা থাকে কিন্তু দুর্ভাগ্যজনক মুহূর্তের জন্য ফল ওদের পক্ষে যায়নি এই ধরনের দলগুলো বিপজ্জনক হয় ওদের পয়েন্ট এখন শূন্য ঠিকই তবে আমার মনে হয় এই অবস্থায় পরিবর্তন হবে ওদের দল ভালো সবচেয়ে বড় কথা ওদের পরিকল্পনাও ভালো তো এই কথাটাই কিন্তু শেষ প্রশ্নের উত্তরে জোয়ান ফ্রান্ডো বলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল দুই দলের কোচ কি বললেন ম্যাচের আগে ম্যাচ নিয়ে সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অল প্রেস করে নিও